বিসিএস টিউন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো সাঁত্রিশতম বিসিএস গণিত পাঠ প্রশ্নপত্র সমাধানের চার নম্বর প্রশ্ন তো এখানে বলা আছে যে দশটা জিনিসের মধ্যে দুইটি একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস ওই জিনিসগুলো থেকে প্রতিবারে পাঁচটি নিয়ে কত প্রকারে বাছাই করা যায় আচ্ছা এখানে মোট জিনিস আছে দশটা তাহলে তার ভিতর যদি দুইটা একই জিনিস হয় অর্থাৎ এরকম যে বিভিন্ন খাতা কলম বইপত্রের ভিতর কলম আছে দুইটা আর বাদ বাকিগুলো সবগুলো একটা করে আছে তার মানে কলমকে যদি আমরা এককভাবে চিহ্নিত করতে পারি তাহলে দুইটা মিলে আমাদের একটা নিতে হবে আর যদি আলাদা করে দিই দুইটা তাহলে বাকি থাকে আটটা তো এখানে আমাদের কিভাবে করতে পারি যে যদি আমরা যদি দুইটা জিনিসকে একটা ধরি তাহলে মোট একক জিনিস হবে দশ মাইনাস ওয়ান তাহলে তাহলে হচ্ছে নয়টা আর যদি দুইটাকে আলাদা করি তাহলে দশ মাইনাস দুই হচ্ছে আট তাহলে আমরা এখানে কি পাই যে আমরা বাসাই করতে পারি কিভাবে কয়টা জিনিস পাঁচটা তাহলে আমরা যদি এককভাবে ধরি তাহলে নাইন সি ফাইভ নাইন সি ফাইভ অথবা অথবা মানে হচ্ছে প্লাস মানে অর অথবা কি করতে পারি এইট সি থ্রি এবং এই যে দুইটা রাখলাম টু সি টু এরকম তার কারণ কি অথবা মানে এটা অথবা এটা মানে যুগল থেকে দুইটা নিলাম আর বাদবাগির থেকে নিলাম তিনটা অথবা পুরোটাই একক হিসাবে নিলাম পাঁচটা তাহলে এটার অ্যান্সার কত আসবে তাহলে আমরা জানি এখানে কয়টা জিনিস যে অথবা বললে অথবা বললে হবে প্লাস এবং বললে হবে গুণ আর আরেকটা জিনিস সূত্র আছে যে আমাদের এ সি বি এটার সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এ যেহেতু আমরা সাধারণ ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো সেহেতু আমাদের এভাবে ওটাতে সি সি নাই তো আমাদের সিটার সূত্র কি ফ্যাক্টোরিয়াল এ আর নিচে হবে এ মাইনাস বি ফ্যাক্টরিয়াল তারপরে হচ্ছে বি ফ্যাক্টরিয়াল এ মাইনাস বি ফ্যাক্টরিয়াল বি ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা যদি এখানে সেই সূত্রটা দিয়ে দাঁড় করাই তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে হচ্ছে নাইন তাহলে নাইন ফ্যাক্টোরিয়াল আর দুইটা বিয়োগ করলে নাইন থেকে ফাইভ বিয়োগ করলে ফোর ফ্যাক্টোরিয়াল আর নিচে বি হচ্ছে ফাইভ ফ্যাক্টরিয়াল তারপর হচ্ছে প্লাস তবে এপরে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল বিয়োগ করলে হয় ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে এইট বি থ্রি তারপরে হচ্ছে থ্রি বি হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল গুণন উপরে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল দুটো বিয়োগ করলে হয় ওয়ান ফ্যাক জিরো ফ্যাক্টরিয়াল বিয়োগ করলে হয় জিরো ফ্যাক্টরিয়াল আর টু ফ্যাক্টরিয়াল তো আমরা জানি জিরোর ফ্যাক্টরিয়াল করলে হয় ওয়ান জিরোর ফ্যাক্টরিয়াল মানে ওয়ান অথবা ওয়ানের ফ্যাক্টরিয়াল করলেও পাওয়া যায় ওয়ান এটা মনে রাখতে হবে তাহলে ইকুয়াল কী পাই এখান থেকে পাই হচ্ছে যেহেতু আমাদের ফাইভ আছে হুম তাহলে আমরা ফাইভ পর্যন্ত এটাকে নিয়ে আসলেই হবে তাহলে নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ক্রমিক গুণফল তার এখানে আছে ফোর ফ্যাক্টরিয়াল তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়ালকে রেখে ফোরকে ভাঙাই ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস এইটকে যেহেতু এখানে ফাইভ আছে তাহলে ফাইভ পর্যন্ত নিয়ে আসলেই হবে সেভেন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল নিচে ফাইভ ফ্যাক্টরি লিখে দিই কাটাকাটি করতে পারব থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান গুনন এটাতে টু ফ্যাক্টরিও টু ফ্যাক্টরিও কেটে যায় আর জিরো ফ্যাক্টরি ওয়ান তাহলে পুরোটা মিলার টার্ম থাকে ওয়ান ঠিক আছে তাহলে আমরা কত পাই এখানে হচ্ছে ফাইভ ফাইভ কেটে যায় তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করি তাহলে কত পাবো আমরা দেখি নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তিন হাজার চব্বিশ আর নিচে নিচে কত পাই তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ আর এটা তো কেটে গেছে তাহলে প্লাস এখানে কত পাই তিন দুগুনো ছয় আর এখানে কত পাই এইট গুণুন সেভেন গুণুন সিক্স তাহলে পাচ্ছি হচ্ছে তিনশো সত্তিরিশ তাহলে এই দুটো যদি আমরা এখন যোগ করি তাহলে তিন হাজার চব্বিশ ভাগ চব্বিশ একশো ছাব্বিশ প্লাস তিনশো ছত্রিশ ভাগ ছয় ছাপ্পান্ন দুটো যোগ করি ছয় ছয় বারো দুই হাত থেকে এক পাঁচ আগে ছয় দুই আট আর এনে হচ্ছে ওয়ান একশো বিরাশি তাহলে আমাদের অ্যান্সার হবে নম্বর একশো বিরাশি আশা করি সবাই বুঝতে পারছে তো আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে কী বলা আছে আমরা দেখব তো পরবর্তী প্রশ্নে বলা আছে যে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে আচ্ছা আমাদের সবসময় মনে রাখতে হবে যে লাভটা কি লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মূল্য বিও ক্রয় মূল্য তো অবশ্যই লাভটা ধরতে হবে ক্রয় মূল্যের সাপেক্ষে যে ক্রয় মূল্যতে থেকে আসলে বিক্রয় মূল্যটাও যদি বেশি হয় এটা কন্ডিশনটা যে বিক্রয় মূল্য দেন ক্রয় মূল্য হতে হবে একটা শর্ত তাহলে এটা যদি হয় তাহলে আমরা লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য ক্রয় মূল্য বলে পেয়ে যাব তাহলে আমাদের আসলে একশো টাকায় যদি দশটা ডিম কিনি তাহলে দশটা ডিমের ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশটা ডিমের বিক্রয় মূল্য কত সেটা যদি বের করতে পারি তাহলে ক্রয় মূল্য বের করলে লাভ পাবো আর সেটা আবার পরে একশো টাকার সাপেক্ষে আমরা বের করব যেহেতু অঙ্কটা একশো টাকার সাপেক্ষে দেওয়া যায় তাহলে অনেক সহজই হবে তাহলে এখানে দেওয়া আছে আটটি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে একশো টাকা তাহলে আমরা লিখব আটটি ডিমের বিক্রয় মূল্য অত একশো টাকা তাহলে অতএব দশটি দশটি যেহেতু দরকার তাহলে দশটি ডিমের বিক্রয় মূল্য যেহেতু ঐকিক নিয়ম তাহলে আমরা মুখে মুখে ঐকিক নিয়ম করবো কিন্তু লিখবো একবারেই তাহলে মাঝখানে আরেকটা লাইন আছে একটি ডিমের বিক্রয় মূল্য তাহলে আমরা সেটা আগে করি যে আটটি ডিমের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য একশো ভাগ আট তাহলে অতএব দশটি ডিমের বিক্রয় মূল্য এটার সাথে দশ গুণ সবগুলো লাইন হিসেব করার দরকার নেই হিসেবটা মুখোমুখি হবে তাহলে এখানে কত হয় যে আট দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ চারপরচি হ্যাঁ চার পঁচিশ হ একশো তাহলে পাঁচ পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ তাহলে আমরা দেখতেছি যে একশো টাকায় যদি ডিম কেনে বিক্রি করে একশো পঁচিশ টাকা তাহলে অতএব লাভ কত পার্সেন্ট তাহলে একশো টাকায় লাভ কত লাভ হচ্ছে কত এখানে লাভ হচ্ছে একশো পঁচিশ বিয়োগ একশো তাহলে হচ্ছে পাঁচ পাঁচ টাকা তাহলে আমাদের পার্সেন্টেজে করতে গেলে দেখা যাচ্ছে যে একশো টাকায় লাভ হয় পাঁচ টাকা তাহলে হচ্ছে লাভ হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে পার্সেন্ট অফ লাভ সময় পাঁচ তাহলে এখানে আমি সরি এখানে হচ্ছে পঁচিশ হবে মানে একশো পঁচিশ থেকে একশো বাদ দিলে হচ্ছে পঁচিশ তাহলে তাহলে লাভ হবে কত এখানে যেহেতু আমরা দশটি ডিমের বিক্রয় মূল্য পাইলাম একশো পঁচিশ টাকা তাহলে লাভ হবে একশো পঁচিশ বিয়োগ একশো তাহলে পঁচিশ টাকা তাহলে এখন যদি দেখি আমরা একশো টাকায় লাভ কত হয় একশো টাকায় লাভ হলো আমাদের পঁচিশ টাকা তাহলে পার্সেন্ট অফ লাভ পঁচিশ পার্সেন্ট তাহলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট যেহেতু পার্সেন্ট অফ লাভ তাহলে পার্সেন্টটা আগে দিচ্ছে এই জন্য পঁচিশ এখানে পার্সেন্ট দিলাম না আর যদি লিখতাম লাভ শতকরা লাভ পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে একই কথা আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখব সাঁইত্রিশতম বিসিআসের ছয় নম্বর প্রশ্ন কী ছিল যে দুইশো একষট্টি আম তিন ভাইয়ের মধ্যে ওয়ান থার্ড ওয়ান ফিফথ ওয়ান নাইন্থ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাইটি কতটি আম পাবে তো আমরা জানি এই ধরনের অনুপাতের অঙ্কে কী করতে হয় অনুপাতগুলোর যোগ ফল যদি এ অনুপাত বি অনুপাত সি থাকে থাকে তাহলে অনুপাতগুলোর যোগ ফল তাহলে পরে করতে হয় এত এর এই অনুপাতের এখান থেকে জানিলাম সেটা ভাগ অনুপাতের যোগ ফল অর্থাৎ এর ক্ষেত্রে হবে এ ভাগ এ প্লাস বি প্লাস সি এর ক্ষেত্রে হবে বিভাগ এ প্লাস বি প্লাস সি এত এর তাহলে এখানে আমাদের বলা আছে যে অনুপাত এত তাহলে অনুপাতগুলোর যোগ ফল তাহলে অনুপাতগুলোর যোগ যোগফল সমান ওয়ান থার্ড প্লাস ওয়ান ফিফথ প্লাস তাহলে নিচে যোগ তাহলে রসগুল্লা কত হয় থ্রি ফাইভ নাইন রসাই গল্লা কত পাই থ্রি দিয়ে ওয়ান ফাইভ থ্রি তাহলে যেহেতু আর নাই তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে তিন এক পঁয়তাল্লিশে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো পনেরোকে পনেরো প্লাস নয় দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ করলে হয় নাইন তাহলে নয়কে নয় নয় দিয়ে ভাগ করলে ফাইভ পাঁচ ওকে পাঁচ আচ্ছা তাহলে এটা হইলো তাহলে আমাদের পায়ে হচ্ছে উপরে পনেরো আর পাঁচে বিশ আর নয় উনত্রিশ ভাগ পঁয়তাল্লিশ এটা পাচ্ছি তাহলে প্রথম ভাই কয়টি আম পালে তাহলে প্রথম ভাই পাবে কত প্রথম ভাই পাবে পাবে আমরা জানি এগুলো ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তার মানে একটাই সংখ্যা কিন্তু ভগ্নাংশ আকার দেওয়া আছে যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে সহজেই হতো ধরেন এটা যদি একশো থাকতো এ যদি পাঁচ থাকতো তাহলে এত এর পাঁচ ভাগ একশো মানে প্রথমটা ভাগ এটা দ্বিতীয়জন পাবে এটা ভাগ এটা তাহলে কি প্রথম ভাই পাবে কত 261 একষট্টি এর আমি বলছি এখানকারটা নেব আর যোগফলটা নিচে নিব তাহলে উপরে ছিল ওয়ান থার্ড নিচে ছিল টোয়েন্টি নাইন ভাগ পঁয়তাল্লিশ এটা ছিল প্রতিটা অঙ্কই একই রকম তাহলে এর মানে আমরা জানি গুণন হবে তাহলে এর মানে যদি গুণন হয় তাহলে হচ্ছে দুইশো একষট্টি গুণন এটা ওয়ান থার্ড আছে উপরে ওয়ান থার্ড আর নিচেরটা উল্টা দিলে হবে পঁয়তাল্লিশ ভাগ টোয়েন্টি এখন আমরা মাধ্যমে সমাধান করব। ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান কীভাবে করি উপরে আসে হচ্ছে দুইশো একষট্টি গুণন তাহলে কত হয় এটা হইল তাহলে হচ্ছে এগারো ভাগ নিচে আসে থ্রি গুণন টোয়েন্টি তাহলে এইটটি তাহলে মোট অ্যান্সার হলো কত ওয়ান ভাগ এইট তাহলে আছে আসছে ওয়ান থার্টি ফাইভ তাহলে আমরা দেখব যে এখানে আসলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আছে কি না হ্যাঁ এটি ওয়ান থার্টি ফাইভ ঘ নম্বর এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে বিসিএস টুন্সের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ